Hello everyone, সবাইকে ওয়েলকাম করছি আমাদের এই চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে। গাইস দেখতে পাচ্ছো আজকে আমার কাছে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর খেলনার বক্স রয়েছে আর আজকে আমি কিন্তু তোমাদেরকে সবগুলো এই খেলনার বক্স খুলে দেখাবো। তাহলে চলো আনবক্সিং শুরু করি আজকের ভিডিওটা। দেখো প্রথমে আমরা যে বক্সটা আনবক্সিং করব, দেখো এটা একটা ডিনোকো ম্যাককুইন কার্স, খুব সুন্দর একটা গাড়ি রয়েছে বক্সের ভিতরে। আমরা যদি এই বক্সটাকে খুলি, দেখো আমরা বক্সটাকে কিন্তু খুলে ফেললাম। দেখো কত সুন্দর একটা ম্যাককুইন কার্স বের হয়ে আসলো। দেখো কত চমৎকার এই গাড়িটা, খুব সুন্দর একটা ম্যাককুইন কার্স দেখতে পাচ্ছ, রেড কালারের, খুবই সুন্দর। নিচে কিন্তু একটা সুইচ দেওয়া রয়েছে, আমরা সুইচটাকে টিপ দিয়ে দিলে কিন্তু কি হলো, দেখো কত সুন্দর লাইটিং হচ্ছে এই গাড়িটার মধ্যে। প্লাস দেখো এর চোখগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওঠানামা করছে। প্লাস এখানে দেখো কি হচ্ছে, খুবই ফানি, ঠিক আছে। দেখো খুব চমৎকার কিন্তু এই গাড়িটা, বেশ সুন্দর, বেশ চমৎকার এই গাড়িটা। আর এই গাড়িটা কিন্তু বেশ ভালোভাবে চলে। এরপর আমি তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো এই সুন্দর ব্ল্যাক কালারের বাইকটাকে। দেখো কত সুন্দর একটা বাইক রয়েছে এই বক্সটার ভিতরে। ওয়াও, চমৎকার চমৎকার একটা বাইক। দেখো ওয়াও, খুব সুন্দর একটা বাইক, একদম স্পোর্টি লুকের একটা বাইক রয়েছে আমার কাছে, তোমরা দেখতে পাচ্ছ। ওয়াও, চমৎকার, খুব সুন্দর সাউন্ড হচ্ছে, খুবই লাউড একটা সাউন্ড হচ্ছে এই বাইকটাতে। দেখো প্লাস্টিকের তৈরি, চিপ রেট, খুব কম দামি একটা বাইক, বাট দেখতে কিন্তু বেশ দারুণ এই বাইকটা, দেখতে পাচ্ছ তোমরা। উপরে কিন্তু তেল ভরার দেখো অয়েল ট্যাঙ্কার রয়েছে, খুব সুন্দর। পিছনে একজন যাত্রী বসতে পারবে, প্লাস একজন কিন্তু চালাতে পারবে। খুব সুন্দর এই বাইকটা, চমৎকার। এরপর গাইস তোমাদেরকে দেখাবো এই সুন্দর সুন্দর লাক্সারিয়াস জিপ কারটাকে। দেখো জিপ কার কিন্তু অনেকেই পছন্দ করো, আর জিপ কার কিন্তু আমার কাছেও বেশ ভালো লাগে। জিপ কারে উঠতে কিন্তু বেশ মজা, জিপ কারে করে ঘুরতে বেশ ভালো লাগে, বাট জিপ কারের দাম কিন্তু অনেক বেশি। কিন্তু আমাদের হাতে যে জিপ কারটা রয়েছে এটা কিন্তু খুব কম দামে একটা জিপ কার, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর। রয়েছে রেড কালার, রয়েছে গ্রিন কালার, গ্রিন এবং রেড কালারের কম্বিনেশনের তৈরি খুব সুন্দর একটি জিপ কার। দেখো খুব সুন্দর একটি অফ রোড জিপ কার, এটাতে কিন্তু খুব সুন্দরভাবে ড্রাইভ করা যাবে, অফ রোডের অনেক জায়গায় ঘুরতে যাওয়া যাবে, বেশ চমৎকার। ওয়াও, দেখো সামনের ফ্রন্ট লুকটা দেখো কতটা চমৎকার, এখানে স্টিল দেওয়া রয়েছে, উপরের ছাদটা বেশ সুন্দর, চাকাগুলো তো ওয়াও, অসাধারণ চাকা, খুব সুন্দর এই গাড়িটা গাইজ। তাহলে এবার চলো অন্য একটা গাড়ি দেখাই। এরপর তোমাদেরকে দেখাবো এই সুন্দর গ্রিন, লাইট গ্রিন কালারের পুলিশ কারটাকে। দেখো দেখো গাইজ আমি কিন্তু আনপ্যাকিং করে ফেলেছি এই পুলিশ কারটাকে, বেশ সুন্দর একটা পুলিশ কার, খুব সুন্দর। আর এর দরজাগুলো কিন্তু ওপেন করা যায়, দেখো ওয়াও কত সুন্দরভাবে দরজাটা ওপেন করা যায়। এই পাশে দরজাটাও কিন্তু ওপেন করা যায়, তোমরা দেখো ওয়াও, চমৎকার চমৎকার একটা পুলিশ কার, খুব সুন্দর। দেখো উপরে কত সুন্দর লাইট দেওয়া রয়েছে, খুবই সুন্দর একটা গাড়ি। আমরা চলো এটাকে এখন চালিয়ে দেখি। দেখো গাইজ কত সুন্দর ভিতরে লাইটিং হচ্ছে, প্লাস সাউন্ড হচ্ছে। ওয়াও, ভুম ভুম ভুম, খুব সুন্দর একটি পুলিশ কার। দেখো খুবই সুন্দর একটা পুলিশ কার আমরা পেয়ে গেলাম আমাদের হাতের কাছে। আমরা এটাকে এখন অফ করে দিই। এরপর গাইজ তোমাদেরকে দেখাবো এই সিএনজি অটোরিক্সাটাকে। দেখো আমার হাতে কিন্তু রয়েছে একটি হলুদ রঙের, ইউলো কালারসের, খুব সুন্দর চমৎকার একটি প্লাস্টিকের অটোরিক্সা, সিএনজি অটোরিক্সা। এটা কিন্তু আমাদের এশিয়ার মধ্যে খুব জনপ্রিয় একটি বাহন, বিশেষ করে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে এই বাহনটা কিন্তু বেশ জনপ্রিয়। আর এটাতে কিন্তু অনেক মানুষ প্রতিদিন চলাফেরা করে। দেখো খুব সুন্দর একটি মডেল ডাইকেস্ট সিএনজি অটোরিক্সা, দেখো ইউলো কালারসের, খুব সুন্দর একটি অটোরিক্সা তোমরা দেখতে পাচ্ছ, বেশ চমৎকার। দেখো এর ভিতরের লুকটা দেখো, ভিতরে কিন্তু অনায়াসে দুজন লোক বসতে পারবে, আর সামনে কিন্তু একজন ড্রাইভার বসতে পারবে, একজন ড্রাইভার বসে কিন্তু এটি ড্রাইভ করবে, খুব সুন্দর। থ্রি হুইলার্সের খুব সুন্দর একটি সিএনজি অটোরিক্সা তোমরা দেখতে পাচ্ছ, বেশ চমৎকার একটা সিএনজি অটোরিক্সা। পিঙ্ক কালারের এই সুন্দর পুলিশ কারটাকে দেখো, এটা কিন্তু একটা স্পোর্টস কার, পুলিশ স্পোর্টস কার, বেশ পাওয়ারফুল একটি স্পোর্টস কার এটা। দেখো আর এটা কিন্তু পিঙ্ক কালার, আর পিঙ্ক কালার কিন্তু মেয়েদের খুব পছন্দ, বিশেষ করে মেয়েরা কিন্তু পিঙ্ক কালারটাকে খুবই পছন্দ করে, মেয়েদের একটা ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক কালার। ওয়াও, দেখো কত সুন্দরভাবে এই গাড়িটা ঘোরে। ওয়াও, চমৎকার চমৎকার সাউন্ড হচ্ছে এর হুইলসগুলোতে। ফোর হুইলার্স বিশিষ্ট খুব সুন্দর একটি পুলিশ কার। দেখো এখন এটাকে কিন্তু আমরা পরবর্তী কোনো একদিন চালিয়ে তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর একটা স্কার। এখন আমরা এটাকে রেখে দেই গাইজ। এখন তোমাদেরকে দেখাবো, দেখো এই বিশাল সাইজের ইন্ডিয়ান লরি ট্যাঙ্কটাকে দেখো। এটা কিন্তু একটা ইন্ডিয়ান লরি ট্রাক, এটা হচ্ছে একটা অয়েল ট্যাঙ্কার, অর্থাৎ এটার ভিতর দিয়ে কিন্তু তেল পরিবহন করা হয়ে থাকে, অর্থাৎ এক জায়গা থেকে তেল অন্য জায়গায় নেওয়া হয়ে থাকে এই গাড়িটার মাধ্যমে। দেখো কত সুন্দর একটা গাড়ি, চমৎকার চমৎকার গাইজ। দেখো খুবই সুন্দর প্লাস্টিকের তৈরি একটি মডেল অয়েল ট্যাঙ্কার। ওয়াও, 6 হুইলার বিশিষ্ট খুব সুন্দর একটি মডেল অয়েল ট্যাঙ্কার, খুবই চমৎকার গাইজ, খুব সুন্দর দেখতে এই অয়েল ট্যাঙ্কারটা, দেখো কতটা সুন্দর। এরপর গাইজ তোমাদেরকে দেখাবো এই R17 স্পোর্টস বাইকটাকে। আমাদের বর্তমান সময়ে কিন্তু স্পোর্টস বাইকগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে, মানুষ কিন্তু অনেক স্পোর্টস বাইক কিনছে, ড্রাইভ করছে এবং এনজয় করছে। দেখো স্পোর্টস বাইক, খুব চমৎকার একটি ইউলো কালারসের স্পোর্টস বাইক, দেখো ওয়াও কত সুন্দর এই হুইলসগুলো চলে। আর দেখো ওয়াও চমৎকার, খুবই লাউড একটা সাউন্ড হচ্ছে কিন্তু এই R17 বাইকটাতে। দেখো হলুদ রঙের কত সুন্দর প্লাস্টিকের একটা R17 মোটর বাইক, এটা একটা স্পোর্টস বাইক গাইজ। এরপর তোমাদেরকে আমি দেখাবো এই সুন্দর নীল রঙের ব্লু কালারসের এই পুলিশ কারটাকে, দেখো এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি পুলিশ কার। ওয়াও, পিপি পিপি পিপি, চমৎকার একটি পুলিশ কার, দেখো কত সুন্দর এই পুলিশ কারটা।